গত 9/2/2024 তারিখে 2023-24 খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজের 5380টি আসনে 66টি অনুমোদিত, বেসরকারি মেডিকেল কলেজের 6295টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি অবলিক সমমান এবং এইচএসসি অবলিক সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী 5380 জন মেধা কোটায় 5072 জন, তার মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটায় 569 জন ও পশ্চাৎপদ জনগোষ্ঠী এবং সংরক্ষিত আসনের 39 জন পরীক্ষার্থীদের 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মোট 104,374 জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে 102,369 জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, 2,005 জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিল। অনুপস্থিত হার 1.92%। পরীক্ষায় পাস নম্বর পূর্ববর্তী বছরের ন্যায় 40% নির্ধারিত ছিল। এর ভিত্তিতে মোট 49,923 জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশের হার 47.83%। এর মধ্যে পুরুষ প্রার্থী 20,457 জন, যা উত্তীর্ণ প্রার্থীর 40.98%। উত্তীর্ণ মহিলা প্রার্থী সংখ্যা 29,466 জন, যা উত্তীর্ণ প্রার্থীর 59.02%। সরকারি মেডিকেল কলেজের 5380টি আসনের নির্বাচিত পরীক্ষার্থীর মধ্যে 2003 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 4,347 জন এবং গত বছর অর্থাৎ 2022 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 1,003 জন। 2022-23 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ইউনিটে ভর্তিরত শিক্ষার্থীর মধ্যে এবছর ভর্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীর সংখ্যা 30 জন। মোট 5,380টি সরকারি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 2,312 জন 43% এবং মহিলা শিক্ষার্থীর সংখ্যা 3,068 জন 57%। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর 92.5 এবং এবার এটাই প্রথম যে হলো সেও একটা মেয়ে, তার নাম তানজিম মুন্তাকা সরবা। মেধা কোটায় 572টি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 2,194 জন, যা 43.26% এবং মহিলা প্রার্থীর সংখ্যা 2,878 জন 56.74%। মুক্তিযুদ্ধ কোটায় মোট আসন সংখ্যা 5% হিসাবে 269 জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটায় 39 জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় আগামী 18/2/2000 হইতে 24/2/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী 14/2/2024 তারিখে প্রকাশিত হবে।